পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকে সকাল 11টায় বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউল মহোদয় মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের বিষয়বস্তু ছিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনএটু সিভিল পাওয়ারে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের সামরিক সহায়তা গ্রহণ সম্পর্কিত অনুরোধ জ্ঞাপন বিষয় নিয়ে আলোচনা। এ বিষয়ে সংবিধানের 120 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনএটু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ যাচনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি শ্রবণ করেছেন। এই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে অতি সহসাই এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনএটু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছেন। এটি মূলত আমরা এফডির সাথে আলোচনা করে এখান থেকে পৃথক পত্র জারি প্রেরণ করব, তার আলোকে সেখানে সময় কখন কিভাবে নিয়োজিত হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে পত্রলাপের মাধ্যমে চূড়ান্ত করবে। স্যার,